একটা সময় বাবা ছেলেকে গান শুনিয়ে ঘুম পাড়াতো। আজ যখন বাবার বয়স 100 পেরিয়েছে, তখন 75 বছর বয়সী ছেলে বাবাকে গান শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। ছবিটা কল্পনা করতেই মন কেমন আনন্দে ভরে উঠল, তাই না? বাবা ছেলের এমন মধুর সম্পর্কের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বটবৃক্ষের ছায়ার মতো বাবারা আজীবন থেকে যান, আর বয়স্ক বাবা মায়ের জন্য একদিন সন্তানেরা হয়ে ওঠে অভিভাবকের মতো। এই ভিডিওতে সেই আবেগটাই ধরা পড়েছে, আর হাজার হাজার মানুষ এই ভিডিও দেখে নিজের বাবাকে নিয়ে স্মৃতি রোমন্থন করছেন। বাংলা হোক কিংবা অন্য যে কোনো ভাষার মানুষ, বাবা ছেলের ভালোবাসার, শ্রদ্ধার, সম্মানের সম্পর্ক চিরকালীন। আর এই সম্পর্ককেই সাক্ষী রেখে আজকের এই ভিডিও আপনাদের জন্য। ভাইরাল সেই কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে বাবার বিছানার পাশে বসে আছে, অন্যদিকে বাবা তার পাশে চিত হয়ে শুয়ে আছে। একটু দূরে বসেছিলেন বাড়ির দুই মহিলা সদস্য, এরপরেই হালকা মাথা নেড়ে একটা মিষ্টি সুরে শিশ দিতে শুরু করে ছেলে। গানটি গাওয়ার সময় বাবার চোখ ছিল উপর দিকে, যেন মন দিয়ে গান শুনছিলেন তিনি। শিশ দেওয়া শেষ হলে বাবাকে গানের কলি গেয়েও শোনান তিনি। এরপরেই দেখা যায় বাবা অল্প অল্প হাত নেড়ে তাল দিচ্ছেন গানের, ছেলের প্রশংসা করতেও দেখা যায় তাকে। এতেই বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে। বাবার বয়স 100 পেরিয়ে গিয়েছে, তারই 75 বছর বয়সী ছেলে বাবাকে মিষ্টি একটা গান গেয়ে শুনিয়ে বাবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে। ভিডিওতে তামিল ভাষায় গাওয়া এই গান বোঝা যাবে না ঠিকই, কিন্তু বাবার মুখে একটু হাসি দেখতে ছেলের এই চেষ্টা মন জয় করে নিয়েছে সকলের। টুইটারে এই ভিডিওটি শেয়ার করেছেন গুড পার্সন শ্রীনি নামের এক ব্যক্তি। তিনি লিখেছেন, বাবার বয়স 100 প্লাস, ছেলের বয়স 75, আগামী প্রজন্ম কি এই ধরনের সম্পর্ক বজায় রাখতে পারবে? সত্যিই তো, এই প্রশ্নের মুখোমুখি হই আমরা বারবার। এই যুগে সোশ্যাল মিডিয়া কিংবা খবরের পাতায় চোখ রাখলে প্রায়শই আমাদের চোখে পড়ে বাবা মায়ের উপরে ছেলে মেয়েদের বিভিন্ন রকমের অত্যাচারের ঘটনা। সেই যুগেই এই বাবা ছেলের কাহিনী চোখে জল আনবে সবার। মা যেমন আমাদের খুব কাছের মানুষ, বাবা কিন্তু ততটা কাছের না হয়েও নিশ্চুপে দায়িত্ব পালন করে যান আজীবন। দরকারের কোনো জিনিস মুখ ফুটে বলার আগেই হয়তো হাতের কাছে এগিয়ে দেন বাবা, যত কষ্টই হোক না কেন। বুক ফাটলেও মুখ ফোটে না বাবাদের। নিজেদের সমস্ত খারাপ লাগা এবং দুঃখগুলোকে সরিয়ে রেখে হাসি মুখে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে চলেন তারা। আপনারা এভাবেই ভালো থাকুন, বাবা ছেলের এই মধুর সম্পর্ক ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এই কামনাই করি। আলটিমেট পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா, நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா। আমরা চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো মানুষের গল্প যা আপনাকে ইন্সপায়ার করতে পারে আপনাদের সামনে তুলে ধরার। এই রকম গল্প প্রতিদিন পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখুন।